মানেই পরের ধন। সে যেন জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত। 2021 মধ্য লগ্নে এসেও সেই একই ভাবনা আজও মেয়েদের ভাগ্য নির্ধারক। নাবালিকা এক মেয়ে, ক্লাস 8 এর ছাত্রী, তড়িঘড়ি তার বিয়ে দেবার চেষ্টা। বিবাহ বাসরে হাজির হলো পুলিশ, তৎপরতার সঙ্গে বিয়ে আটকে পরিবারের কাছ থেকে নেয়া হলো মুচলেকা। মেয়ের বিয়েটা বন্ধ করলেন তো, বিয়ে আর হচ্ছে না। বিয়ে হলে পরে পুলিশ কিন্তু আইনত অ্যাকশন নেবে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আইনত অ্যাকশন নেবো। এই ঘটনা নদিয়ার চাকদা এলাকার। বেআইনি বিয়ে হচ্ছিল চাকদাহ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যশোরা জলের ট্যাঙ্কের বিপরীতে বিপুল দেবনাথের অষ্টম শ্রেণীতে পাঠরত নাবালিকার। খবর পেয়ে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার পার্লার বাসিন্দা কার্তিক বিশ্বাসের পুত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস মানে বর চাকদাহতে নাবালিকাকে বিয়ে করতে গিয়ে প্রশাসনকে মুচলেকা দিলেন। পাশাপাশি চাকদাহের নাবালিকার পরিবারের পক্ষ থেকেও পুলিশ প্রশাসনকে মুচলেকা দেয়া হয় যে যতদিন পর্যন্ত মেয়ে সাবালিকা হচ্ছে, অর্থাৎ তার 18 বছর বয়স না হচ্ছে, তার বিয়ে দেয়া যাবে না। পরিবারের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেয়া হয় প্রশাসনকে। আমরা খুবই গরিব, আমি এবং আমার দাদা, আমরা দুজনেই খুবই গরিব, এবং আমাদের সত্যি কথা বলতে গেলে এই ঝড়ে আমাদের ঘর ফর সব উড়ে গেছে, ভেঙে গেছে, মানে দিনান্তে দিন খাওয়া অবস্থা। এবং মেয়েটা এবং ছেলেটা দুজনকে ভালোবাসতো, ওরা পালিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার। সেই আমরা পাড়া সবার থেকে সাহায্য নিয়ে একটা বিয়ের একটা আয়োজন করেছিলাম। চাকদাহ থানার থেকে যেহেতু প্রশাসন থেকে যেহেতু আমাদের বিয়েটা বন্ধ করার জন্য অনুরোধ করেছে, মানে বলেছে, এবং আমরা চাকদাহ থানার স্যারদের কথা মতো কথা দাবি মেনে আমরা বিয়েটাকে বন্ধ করে দিচ্ছি, মানে 18 বছর না পর্যন্ত আমরা বিয়েটা দেবো। আমার নাম বিজয়, আমি মেয়ের কাকা। 2021 এমন ঘটনা ঘটল নদিয়ার চাকদহে। 18 বছরের নিচে বিবাহ আইনসম্মত সম্পূর্ণই ভুল, যার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, যাতে পড়ালেখা কোনো অসুবিধা না হয়। তারপরেও এই ঘটনাগুলো সত্যি বেদনাদায়ক। আমরা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার সঙ্গে চার নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ দত্ত আছে, আমরা সম্পূর্ণ বিরোধী এই বিয়েগুলো। পুলিশ প্রশাসন যেটা করেছে এর জন্য পুলিশ প্রশাসনের দূরশিক প্রশাসনকে প্রাপ্ত, এবং আমরা সেটাই করছি। পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত পোষণ করি। আর যার মেয়ে বিপুল দেবনাথ তাকে আমরা বুঝিয়ে বলবো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন সে না ঘটায়, সম্পূর্ণ অজ্ঞাতভাবে। আমরা সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম, এবারটা পুলিশ আসার পরেই আমরা জানতে পারি। তো পুলিশ যেটা করেছে একদম ন্যায্য কাজ করেছে, আমরা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। পুলিশ করেছেন কি নাম দাদা আপনার? সুব্রত রায়। হ্যাঁ, পরিচয়? জনপ্রবাদী নগর। Bureau Report, Bengal Live.